নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আজকাল পরশু। জ্যোতিষশাস্ত্রে নানান রকম গ্রহের কথা আমরা শুনি, যে গ্রহগুলো অনেক সময় শনি, রাহু, কেতু, এগুলো শুনলেই মনে হয় এগুলো বোধহয় খুব খারাপ, খুব খারাপ ফল দিতে পারে। আবার বৃহস্পতি গ্রহের কথা শুনলেই আমরা ভাবি যে সেই গ্রহটা হয়তো ভালো, সবার জন্যেই সেটা ভালো। নানান রকম ধারণা আমাদের রয়েছে, কিন্তু আপনারা ঠিক কী ভাবছেন এবং আদৌ সেটা কতটা সত্যি, সেটা জানবার জন্যে অবশ্যই দেখুন আমাদের আজকের এপিসোড। কারণ আপনাদেরকে সঠিক জ্যোতিষশাস্ত্র সম্পর্কে তথ্য দিতে শ্রী গোপাল ভট্টাচার্য, আপনাদের অত্যন্ত পরিচিত মানুষ, তিনি কিন্তু রয়েছেন আজ সন্ধ্যায় আমাদের সঙ্গে এবং সরাসরি তিনি রয়েছেন, তাই কথা হবে আপনাদের সঙ্গেও। দাদা, আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি দ্বিতীয় মহাবিদ্যা বা মা তারার ব্যাপারে বলার আগে বৃহস্পতি গ্রহ নিয়ে কিছু কথা বলছিলাম। আগের দিন যে এপিসোডটা করেছি সেখানে বৃহস্পতি গ্রহ নিয়ে বলেছি, আজকেও বৃহস্পতি তিনটে নক্ষত্র নিয়ে, তিনটে নক্ষত্র না হলেও নক্ষত্রগুলো তো বড় বড়। বৃহস্পতি গ্রহে তিনটে নক্ষত্র রয়েছে, একটা হচ্ছে পুনর্বসু, যেটাকে সাত নম্বর নক্ষত্র বলা হয়, আর একটা হচ্ছে বিশাখা। যারা বিশাখা নক্ষত্রে জন্মায়, যাদের জন্ম নক্ষত্র বিশাখা হয়, তারাও বৃহস্পতির নক্ষত্র পায়। এবং আরেকটা যে নক্ষত্র সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বা ২৫ নম্বর নক্ষত্র। এই ২৫ নম্বর নক্ষত্রে যাদের জন্ম হয়, জন্ম নক্ষত্র যাদের পূর্ব ভাদ্রপদ হয়, সেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটাও হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। তো তিনটে যে বৃহস্পতির নক্ষত্র, এই তিনটে বৃহস্পতির নক্ষত্রের মধ্যে বৃহস্পতির শুভ গুণগুলো থাকে, শুভ এবং অশুভ দুটো মিলিয়েই থাকে। দেখুন, ওই যে তুমি যে বললে না বৃহস্পতি মানে যে সবসময় ভালো, তা তো নয়। বৃহস্পতি ভালোও করতে পারে, আবার তার জন্মচকে যদি ব্যাক প্লেসমেন্ট পায় তাহলে বৃহস্পতি খারাপও করতে পারে। শনি যেমন সবসময় যে খারাপ ফল দেবে তা তো নয়, শনি ভালোও করতে পারে যদি জন্মছকে খুব ভালো জায়গায় থাকে, ভালো প্লেসমেন্টে থাকে। সেই শনি জীব জাতকে, একজন জাতক বা জাতিকার জীবনে প্রভূত পরিমাণে উন্নতি দিতে পারে। আবার শনি যদি জন্মকুষ্ঠিতে খারাপ থাকে, জন্মছকে খারাপ থাকে, এই শনির দশাতেই প্রবল বা শনির জন্যই প্রবল দারিদ্রতা, হতাশা, দুঃখ এগুলো লাভ হয়। তো যাই হোক, দেখো আমাদের আকাশের গায়ে রাশিচক্রটা হচ্ছে এইরকম। আজকে আমি প্রথমে পুনর্বসু নক্ষত্র বলি, পুনর্বসু নক্ষত্র সম্পর্কে বলি। এটা বৃহস্পতির নক্ষত্র, ছবিটাকে আরেকটু ছোট করলে মনে হয় ভালো হয়, ছবিটা কেটে গেছে। আরেকটু জুম ছোট করতে হবে, তাতে উপরের অংশগুলো এলেও কোনো অসুবিধা নেই। যাই হোক, ওরা মনে হয় অ্যাডজাস্ট করছে। যাই হোক, আমি যেটাকে নিয়ে বলি যে আমাদের রাশিচক্রে, এই যে আপনারা নাম শোনেন না, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, রাশিচক্রে পৃথিবী যে কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, এটাকে তো রবিমার্গ বলা হয়। এই রবিমার্গের চারদিকে এরকম অসংখ্য তারা রয়েছে, ৮ ডিগ্রি উপরে এবং ৮ ডিগ্রি রবিমার্গের ঠিক ৮ ডিগ্রি উপরে। এটা মহাকাশের পরিভাষায় বলা যায়। এই নিয়ে আমি এত মানে যাচ্ছি না, কারণ তাহলে অনেক কিছু বোঝাতে হয় কেন ৮ ডিগ্রি মানে কতটা। একটা সোজা কথায় হচ্ছে পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তার একটা সার্টেন পার্টের কিছু নক্ষত্র নিয়ে এক একটা রাশি তৈরি হয়েছে। এর মধ্যে যেমন এটা হচ্ছে মেষ রাশি, এটা হচ্ছে বৃষ রাশি, আর এইটা হচ্ছে মিথুন রাশি, বা যেটাকে আমরা ইংলিশে বলে জেমিনাই। জেমিনাই বা মিথুন রাশি, এই মিথুন রাশিকে দেখতে মনে হয় যেন মনে হয়, দেখুন ছবিটা দেখলেই বোঝা যায়, এই মিথুন রাশিকে যদি একটু বড় করে এই ছবিটাকে দেখি তাহলে এটাকে এইরকমভাবে দেখতে মনে হয় যেন দুটো ভাই এবং বোন একসঙ্গে দাঁড়িয়ে আছে। দুটো ভাই এবং বোন নীল অংশে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, পরের দিন আমি চেষ্টা করবো একটা আরও প্রমিনেন্ট করা। অর্থাৎ দুটো ভাই বোন একসঙ্গে দাঁড়িয়ে আছে, একজনের রাতে তীর ধনুক রয়েছে আর একজনের রাতে কি বলে, একজনের রাতে তীর ধনুক রয়েছে, একজনের রাতে বল্লম রয়েছে, দুটো ভাই বোন। তো এই যে মিথুন নামটা কোথা থেকে এসছে, মিথুন মানে মৈথুন, মৈথুন মানে সেক্স, সেক্স মানে সবসময় তো মানে কাম ব্যাপার নয়, মৈথুন মানে সবসময় তো কাম ব্যাপার নয়, মিলন। সেই মিলন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলন হতে পারে, সেই মিলন ভাই বোনের মধ্যে মিলন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এই যে কোস্টার এবং পোলাক্স, এই যে একটা একটা ভাই একটাকে একটা কোস্টার এবং পোলাক্স, এই দুই ভাই বোনকে নিয়ে এই মিথুন রাশি, দুই ভাইকে নিয়ে এই মিথুন রাশি তৈরি হয়েছে। তো এই দুই ভাইয়ের মধ্যে, দুই ভাইয়ের নেচার একদম ভিন্ন,
কোস্টার যে নক্ষত্রটা রয়েছে এর এই এই নক্ষত্রে এই যে ভাইটা এ খুব মিষ্টি মানে খুব নম্র খুব ভদ্র সবার সঙ্গে খুব ভালোভাবে মেলামেশা করে আনন্দ করতে ভালোবাসে যে কোনো কিছুকে বসে আনতে ভালোবাসে খুব চট করে বুদ্ধি করে যে কোনো কাজ করতে পারে খুব চট করে যে কোনো কাজ নিজের নিয়ন্ত্রণে আনতে পারে অল্প পড়াশোনা করেও সে সব কিছু বুঝে যায় এইটা হচ্ছে একটা ভাই আর অপর দিকে পোলাক্স যে ভাইটা সেই ভাইটা হচ্ছে খুব রুক্ষ খুব মেজাজি সে কি বলে সব কিছু ভাবে যে শক্তির দ্বারা ভয় দেখিয়ে শক্তির দ্বারা সে সব কিছু জয় করবে তো এই জন্য মিথুন রাশির মধ্যে দুটো ক্যারেক্টারই লক্ষ্য করা যায় কোনো কোনো মিথুন রাশির জাতক বা জাতিকারা খুব অমায়িক খুব নম্র খুব ভদ্র যেটা যে নক্ষত্রগুলো ভালো যেদিন মিথুন রাশি যে জন্ম নক্ষত্র পেয়েছে সেই নক্ষত্রটা যদি ভালো হয় সেই মিথুন রাশির জাতক বা জাতিকারা খুব অমায়িক খুব ভদ্র খুব মিশুকে যে কোনো কিছু চট করে মিথুন রাশির জাতক বা জাতিকারা বুঝতে পারে লোককে সহজে বোঝাতে পারে এটা হচ্ছে মিথুন রাশির একটা নিচে অপরদিকে এই রাশিটা যদি পীড়িত হয় যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা তাদের যদি নক্ষত্র বাজে পায় তাহলে তাদের মধ্যে ওই যে রুক্ষ মেজাজি উগ্রতা হ্যাঁ সব কিছু ভাবে যে যেন তেন প্রকারে শক্তি দিয়ে জয় হবে এই দুটো নেচারই কিন্তু মিথুন রাশির মধ্যে খুঁজে পাওয়া যায় আর এই মিথুন রাশির মধ্যে তিনটে নক্ষত্র দেখতে পাওয়া যায় একটা হচ্ছে মৃগশিরা একটা হচ্ছে আদ্রা একটা হচ্ছে পুনর্বসু এই পুনর্বসু নক্ষত্রের 50% এই কি বলে 75% আমরা পাই হচ্ছে মিথুন রাশির মধ্যে আর 25% অর্থাৎ 25% পাই আমরা কর্কট রাশির মধ্যে পুনর্বসু নক্ষত্রে মানে পুনর্বসু নক্ষত্রটাকে সমান চারটে ভাগে ভাগ করে দিলে তিনটে ভাগ আমরা পাবো মিথুন রাশির মধ্যে আর একটা ভাগ আমরা পাবো কর্কট রাশির মধ্যে তো আমি পুনর্বসু নক্ষত্র সম্পর্কে আসব না তার আগে মনে কোনো একজন বলুন হ্যালো নমস্কার মা আমি জলপাইগুড়ি থেকে বলছি আচ্ছা বলুন কে বলছেন হ্যাঁ তার কেউ আমার নমস্কার আমি জলপাইগুড়ি থেকে বলছি আমি আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাইছি আচ্ছা ছেলের নাম বলুন ছেলের নাম অগ্নিগৃহ আচ্ছা ডেট অফ বার্থ 24 অক্টোবর 1996 সময় রাত্রি 9:30 আলিপুরদুয়ারে রাত্রি 9:30 ওকে আলিপুরদুয়ারে জন্ম আপনি কি অনুষ্ঠান দেখেন দাদার হ্যাঁ আমি অনুষ্ঠান দেখি আমার ছেলে যেখানে পড়াশোনা করছে ও বন্ধুর যে মা ও দিদি গিয়েছিলেন দিদি মেয়ের ব্যাপারে আচ্ছা মানে আপনার ছেলের বন্ধুর মা যেখানে চাকরি পাচ্ছে না সত্যি তাই সেখানে যেখানে সরকারি চাকরির স্কোপটাও অনেকটা কম এবং প্রচুর মানুষ ভেঙে পড়লে হবে না হতাশার কোনো জায়গা নেই যত যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জোর কদমে পড়াশোনা চালাতে হবে সামনেই ভালো সময় আসছে দুর্দশা কাটবে ভালো সময় আসছে হতাশ যত হবে নেগেটিভ চিন্তা ভাবনা যত করবেন তত চিন্তা বাড়বে আর নেগেটিভিটি থেকে কোনো শুভ কাজ হয় না সবসময় পজিটিভ চিন্তা মনের মধ্যে রাখতে হবে যাই হোক এই আপনার ছেলের বৃহস্পতিবার জন্মবার মিথুন লগ্ন মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ বৃহস্পতিবার ছিল তো হ্যাঁ তো এই হচ্ছে হরোস্কোপ এখন বয়স কত হয়েছে বললেন মানে 27 বছর প্লাস তাই তো দেখুন আপনার ছেলে শনি চন্দ্র কেতু একসঙ্গে কর্মভাবের উপরে বসে রয়েছে এটা শুভ নয় এমনি শনি সাড়ে সাথে চলছে তার উপরে কর্মভাবের উপরে শনি চন্দ্র কেতু একসঙ্গে বসে থেকে এটা গ্রহণ দোষ এবং সাধু সর্প দোষ তৈরি হয়েছে তো সেই জন্য এটাতে কি হবে ছেলের যেটা মোটামুটি যা এখান থেকে চার্টে যেটা দেখতে পেয়ে যে পড়াশোনার জায়গা মোটামুটি ভালো হবে মেধাবী হবে সম্ভবত টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেছে কিন্তু মনের মতো চাকরি বা জব হতে যাইবে না বা জব স্যাটিসফ্যাকশন থাকবে না কি বললাম বুঝেছেন একটু শেয়ার করুন হ্যাঁ ও চেষ্টা চাকরি করছে মানে ছোটখাটো আমি জানতে চাইছি মানে ওর ভালো সময় একটু কবে আসবে বলে 6.5 বছর পরে আসবে সাড়ে ছ বছর পরে আসবে শনি সাড়ে সাথে কাটার পরে ওর ভালো সময় আসবে
যতদিন শনির সাড়ে সাথে চলবে ততদিন ভালো কিছু হতে চাইবে না, বুঝতে পেরেছেন? কি বললাম, যতদিন শনির সাড়ে ওর শনিটা খুব ডিস্টার্ব, সোজা বাংলা ভাষায় শনি চন্দ্রের সঙ্গে বসে রয়েছে, কেতুর সঙ্গে বসে রয়েছে, এবং কর্মভাবের ওপরেই শনিচন্দ্র কেতু একসঙ্গে বসে থেকে কর্মের জায়গাটা, চাকরির জায়গাটা, আর্থিক জায়গাটা নষ্ট করছে। তো শনির সাড়ে সাথেই ওর অলমোস্ট এক বছরের কিছু সময় কেটেছে, আরও ছ বছর সাড়ে ছ বছর থাকবে। আমি আগের দিনকেই বলেছিলাম সাড়ে সাথে যে সবার ক্ষতি করে তা নয়, সাড়ে সাথীতে দেখা যায় কোনো কোনো মানুষের প্রবল উন্নতি হয় শনির সাড়ে সাথী, কিন্তু তখনই প্রবল উন্নতি হয় যদি শনি জন্মগোষ্ঠীতে ভালো থাকে, ঠিকঠাক থাকে। হ্যাঁ, শনি যদি জন্মগোষ্ঠীতে ভালো থাকে না, শনির সাড়ে সাথীতে ধরো একটা ছেলে 10,000 টাকার মাইনে চাকরি করতো বা সামান্য একটা ছোটোখাটো বিজনেস করতো, সে কোটিপতি হতে পারবে। আচ্ছা, একটা ছেলে হয়তো সামান্য বেসরকারি চাকরি করতো, সে ভালো সরকারি চাকরি পেতে পারে শনির সাড়ে সাথীতে, কিন্তু তার জন্য জন্মগোষ্ঠীতে শনিটাকে ভালোভাবে ভালো জায়গায় অবস্থান করতে হবে। আর শনি যদি পীড়িত হয়ে যায়, এফেক্টেড হয়ে যায়, তখনই শনির সাড়ে সাথে চলাকালীন ভালো কিছু হতে চায় না। কেন, মীন রাশির জাস্ট সাড়ে সাথে এক দেড় বছর হলো কমপ্লিট হয়েছে, এখনও প্রায় ছ বছর রয়েছে। তো শনি যদি এফেক্টেড থাকে রাশির উপরে সাড়ে সাথে খুব খারাপ, এটা ভালো ফল দিতে চায় না। এবং উনি জলপাইগুড়িতে থাকেন বললেন, তো ওনার শিলিগুড়ি বা কোচবিহারটা হয়তো কাছাকাছি হবে, তো সেক্ষেত্রে আগামী 9 তারিখে কিন্তু দাদা শিলিগুড়িতে যাচ্ছেন এবং আগামী 25শে ডিসেম্বর উনি কিন্তু কোচবিহারে যাচ্ছেন। তো আপনার কাছাকাছি যেই জায়গায় বলে মনে হয় আপনি অবশ্যই যোগাযোগ করতে চাইলে করতে পারেন। তো দাদা আমরা আর একটা টেলিফোনে কি যাবো? আচ্ছা নিয়ে নি, তারপরে আমি দেখি কে রয়েছেন। হ্যালো, হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে সুজয় রায় বলছি। বলুন বলুন। আমি আমার একটা ব্যবসা সম্বন্ধে জানতে চাই। আপনি নিজের সম্পর্কে জানতে চাইছেন, ডেট অফ বার্থ বলুন, দাদা নিজেই বলে দেবেন আপনার জিজ্ঞাসাটা কি। 1987 5ই মার্চ। কতই মার্চ? 5ই মার্চ, 3ই মার্চ। সুজয় রায়, কি নাম বললেন? হ্যাঁ, সুজয় রায়। হ্যাঁ, 5ই মার্চ 87, সময় ভোর 4:24 বৃহস্পতিবার। ভোর 4:40 তো আপনার পরিচিত কখনো কেউ কি দাদার কাছে গিয়েছেন বা উপকৃত হয়েছেন? আমার পাশের বাড়ির কাকু নিজের ছেলে চাকরির জন্য গিয়েছিল, উনি বলেছিলেন যে চাকরি হবে, সরকারি মার্কেটে বলেনি, তবে রেলে চাকরি পেয়েছে। আচ্ছা, দাদা প্রেডিক্ট করে দিয়েছিলেন যে চাকরি হবে? আজকে আপনি নিজের সম্পর্কে জানতে চাইছেন। বৃহস্পতিবারে জন্মবার, মকর লগ্ন মেষ রাশি, ভরদী নক্ষত্র নরগণে জন্ম, ঠিক আছে? এই এইটা হচ্ছে হরোস্কোপ, জন্মচক দেখি কেমন বলছে। প্রথম কথা হচ্ছে যে লগ্নে শুক্র, তুমি খুব শৌখিন, ভালো গাড়ি, দামি বাড়ি, দামি প্রপার্টি, এইসব জিনিস, ভালো পারফিউম, ভালো জামা কাপড়, এগুলো পড়তে খুব ভালোবাসবে। লগ্নে শুক্র যারা তারা খুব শৌখিন হয়। বৃহস্পতিরাও একসঙ্গে রয়েছে, এটা গুরুচণ্ডালি দোষ, জীবনে রোজগারও করবে প্রচুর, কিন্তু টাকা কোনোদিনই ধরে রাখতে পারবে না। কেমন? হ্যালো, এ ফোনে আছে না? নেই, গুরুচণ্ডালি দোষ রয়েছে, জীবনে যেমন প্রচুর টাকা রোজগারও করতে পারবে তেমন ধরে রাখতে পারবে না, খরচের হাতও অনেক বেশি হবে, ঠিক আছে? ব্যবসা খরচেটা সবারই বেশি আজকাল, কিন্তু তোমার রোজগারও প্রচুর হবে আবার খরচও প্রচুর হবে, জীবনে অর্থনীতি বা সঞ্চয়টা হতে চাইবে না। প্রথমেই বললে তুমি ব্যবসা করো, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তুমি কি এই ইট বালি সিমেন্ট এইসবের সঙ্গে যুক্ত কোনো বিজনেস করো? জমি জায়গা কারবার করি আমি, জমি জায়গা ব্রোকারি, ব্রোকারি ওই সেই সেরকমই দেখাচ্ছে চার্টে একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জানতে চাইছো? কি
বলছে আমার কাজ বাজ গুলো যা ভালো কাজ হচ্ছে 90% এগিয়ে গিয়ে 10% কাজটা কেটে বেরিয়ে চলে যাচ্ছে। এই ঘটনাগুলো ঘটে যখন জন্মকুষ্টিতে বৃহস্পতি রাহুর গুরুচণ্ডালি দোষ থাকে, তখন এই দোষটাকে যতক্ষণ না ঠিক করা যায় ততক্ষণ এই 90% হবে, আর 10% ওই শেষ মুহূর্তে গিয়ে পণ্ড হবে। এটাই করায় বৃহস্পতি রাহু, এই জায়গাটাকে ঠিক করো, তোমার ভালো হবে পরবর্তীকালে। ধন্যবাদ টেলিফোন করার জন্য। সেক্ষেত্রে আমি একটু বলে দেবো যে দাদার যে বিভিন্ন চেম্বারগুলো রয়েছে সেখানে যারা চাইছেন বুকিং করতে, আপনারা অবশ্যই 8584038631 এবং 8584038635 এবং 8584038637 এগুলো হচ্ছে বুকিংয়ের নাম্বার। দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের যে নাম্বারটি রয়েছে চেম্বারের, তার সেটি হচ্ছে গিয়ে 9007935831 এবং 9007937631। বারাসাত এবং বর্ধমানের চেম্বারে বুকিংয়ের জন্য আপনারা অবশ্যই ডায়াল করুন 8584038640 এবং 0333557123 এবং দুর্গাপুর চেম্বারে বুকিংয়ের নাম্বার হচ্ছে গিয়ে 8584038636। আর অনলাইন এবং হোয়াটসঅ্যাপে যারা ভিডিও কলিং করতে চান, কথা বলতে চান, তারা অবশ্যই যোগাযোগ করবেন 9007024095 এই নাম্বারে। আর একজন বন্ধু চলে এসছেন ফোনে। হ্যালো, হ্যালো, আমি দাদার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ দাদা, শুনছেন, আপনি বলুন কে বলছেন? আমি কেষ্টপুর থেকে বলছি। কেষ্টপুর থেকে কার সম্পর্কে জানতে চাইছেন? মেয়ের সম্পর্কে। মেয়ে, আচ্ছা মেয়ের নামটা বলুন। মেয়ের নামটা ইপ্সিতা বোস। ইপ্সিতা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 15/11/94। 15/11/94 সময় 3:05 দুপুরবেলা। দুপুর 3:05 কোথায় জন্মস্থান? কটক। কটক। কটক উড়িষ্যাতে জন্ম? তিনবার তারপর পড়াশুনো নিয়ে তখন থেকেই আমরা যাই। আচ্ছা, মানে ছোট থেকে? মানে সে টিচারই করছে? ও আচ্ছা। তারপর এমনি মোটামুটি লাইফ ভালোই চলছে দাদার কাছ থেকে কনসাল্ট করে? বিয়ে মীন লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রে জন্ম, দেবগণে জন্ম, এখন শুক্রের মহাদশা চলছে, 2 সেপ্টেম্বর 2024 পর্যন্ত শুক্রের দশা চলবে। তাহলে আমি আশা করছি ও জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে, সেপ্টেম্বর মাসে তো বিয়ে হয় না, তো জানুয়ারি থেকে জুলাই এই শুক্রের দশাই বিয়ে দেয়। শুক্র বিয়ের কারক গ্রহ। তো আপনার মেয়ের এটুকু মানে এটুকু জানবেন যে খুব শীঘ্রই বিয়ের যোগ রয়েছে, জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে, মানে শ্রাবণের মধ্যে 2024 সালে দেখবেন ওর বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে। ঠিক আছে, না বিয়ে করবো না, কিন্তু এই চার্টে এমন, আমি তো অনেক চার্টে বলে দিই যে তোমার বিয়ে হবে না বা আপনার ছেলে মেয়ের বিয়ে হবে না, কিন্তু এই চার্টে এমন যোগ নেই যে বিয়ে হবে না। অনেক চার্টে থাকে বিয়ে হয় না, শুক্র যদি প্রবল কেতু যুক্ত হয়, বিবাহস্থানে যদি কেতু বসে থাকে, প্রবল মাঙ্গলিক দোষ থাকে, তখন বিয়ে হয় না, তাদের সারা জীবন অবিবাহিত থাকতে হয় অথবা বিয়ে করার তাদের ইচ্ছা হয় না। অনেক সময় এগুলোকে প্রতিকার করলে তাদের মন মানসিকতা ঘোরানো যেতে পারে, কিন্তু এ হ্যাঁ অনেক ছেলে মেয়েরা বিয়ে করতে চায় না, কিন্তু পরবর্তীকালে আমার কাছে বাবা মারা এসে কান্নাকাটি করেছে, স্যার আমার ছেলের কি বিয়ে হবে না, স্যার ছেলের কি একটা সংসার দেখে যেতে পারবো না, বা মেয়ের কি একটা সংসার দেখে যেতে পারবো না। তাদের পরবর্তীকালে দেখা গেছে ভালো বিয়ে আছে, তারা সুখে আছে। তো এগুলো চার্ট টু চার্ট ভ্যারি করে। প্রথম কথা হচ্ছে যে জন্মছকটা কী আছে সেটাকে ভালো করে দেখাতে হবে। জ্যোতিষ তো কোনো নাক দেখে মুখ দেখে বলার সাবজেক্ট নয়, এটা হচ্ছে একটা প্রপার গাণিতিক সাবজেক্ট, নক্ষত্র অনুযায়ী বলতে হয়। যাই হোক, আমি যেটাকে নিয়ে বলছিলাম, পুনর্বসু নক্ষত্র
পুনর্বস নক্ষত্রে বেশিরভাগ ক্ষেত্রে জাতক বা জাতিকারা ধনী হয়, আর্থিক দিক থেকে ভালো হয়। পুনর্বস মানে পুনরায় পুনরায় যে কাজটা করা, উত্থান এবং পতন। আমরা কখন কেউ যদি প্রশ্ন করে যে স্যার আমি একটা সময় বড় ব্যবসা করতাম, ব্যবসায় একেবারে ডুবে গেছি, গলা পর্যন্ত ঋণে জড়িয়ে আছি, আমি কি পুনরায় আবার আগের জায়গাটা ফিরে পাবো? এই যে যখন কোয়েশ্চেন, তখন সবার আগে দেখতে হয় কোনো গ্রহ পুনর্বস নক্ষত্রের প্লেসমেন্টে আছে কি না। যদি থাকে তাহলে জানতে হবে ডেফিনেটলি সেই ছেলেটি বা সেই জাতক পুনরায় আবার সে রাইজ করতে পারবে, দাঁড়াতে পারবে, উন্নতি করতে পারবে। আচ্ছা, তিনটে নক্ষত্রের মধ্যে যদি বৃহস্পতির সব থেকে বেশি পাওয়ার কোনো নক্ষত্রের মধ্যে থাকে, সেটাই হচ্ছে পুনর্বসু। সেই জন্য পুনর্বসু নক্ষত্রকে খুব সুন্দরভাবে দেখতে হয়, যদি নক্ষত্রটা ভালো হয় তাহলে এই গুণ হয়, আর যদি এই নক্ষত্রে যদি অশুভ বা পীড়িত হয় তাহলে এদের ভাগ্য হবে অস্থির আর খুব রুক্ষ মেজাজের, খুব অস্থির মনের, খিটখিটে মেজাজের, মনের কথা কাউকে খুলে বলতে চাইবে না, ইত্যাদি ইত্যাদি। দুটো নেচারই দেখা যায়। শুভ পুনর্বসু মানে খুব ভালো, সে আর্থিক দিক থেকে প্রবল প্রতিপত্তি তার আসবেই, কেন পুনর্বসু নক্ষত্রের মধ্যে বুধ যদি পুনর্বসু নক্ষত্রে যদি থাকে বা রাহু যদি পুনর্বসু নক্ষত্রে থাকে, আমি দেখেছি তাদের সরকারি চাকরি হয়ই। আচ্ছা, বুধ এবং রাহু মানে এখানে রবির কোনো সম্পর্ক, এটা জ্যোতিষ মানেই হচ্ছে স্ট্যাটিস্টিক সায়েন্স, এটা জানবেন। হাজার হাজার বছর ধরে এই নক্ষত্রগুলোতে কোন গ্রহ যাওয়ার ফলে মানুষের জীবনে কি পরিবর্তন বা কি পেশায় তারা গেছে, কি পড়াশোনা যারা তারা করেছে, সেইগুলোকে মিলিয়ে মিলিয়ে ডেটাবেস করে অ্যাস্ট্রোলজি। সেই জন্য দেখা যাচ্ছে পুনর্বসু নক্ষত্রে বুধ এবং এই যে অনেকে বলে স্যার আমরা আমি টিচি বিএড করেছি, এমএড করেছি, কি বলে পিএইচডি করছি, তা আমার কি সরকারি চাকরি আদৌ হবে? কেন স্কুল সার্ভিসের পরীক্ষা এখন বন্ধ হচ্ছে না নিয়োগ, কিন্তু পুনর্বসু নক্ষত্রে যদি বুধ থাকে বা পুনর্বসু নক্ষত্র যদি ভালো থাকে তাহলে সে ডেফিনেটলি স্কুলে সরকারি চাকরি বা প্রফেসর সে হতে পারবে। সেই জন্য বলছে রবি পুনর্বসু নক্ষত্রে থাকলে সেই জাতক জীবনে ধনী হবেই, যাদের রবি পুনর্বসু নক্ষত্রে প্রচুর জীবনে টাকা পয়সা হয়। যাদের চন্দ্র তো আমি বলেই দিলাম নেচার কি হবে, মঙ্গল পুনর্বসু নক্ষত্রে থাকলে ভালো ব্যবসায়ী করায়, বড় ওষুধের কারবারি, মেডিকেল মেডিসিন নিয়ে ডিস্ট্রিবিউটারশিপ বা খাবারের বড় রেস্টুরেন্ট, হোটেল, বার, মঙ্গল পুনর্বসু নক্ষত্র থাকলে হয়। বুধ বলেছি ভালো গণিতজ্ঞ, ভালো টিচার, ভালো শিক্ষক এরা করায় এবং সরকারি চাকরি পায় যদি বুধ যদি পুনর্বসু নক্ষত্রে থাকে। বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকলে নেতা মন্ত্রী করায় বড়, তার জীবনে রাজনৈতিক উত্থান হয়। বৃহস্পতি যদি পুনর্বসু নক্ষত্রে থাকে বড় সে নেতা হতে পারে, বড় সে মিনিস্টার হতে পারে, বড় কোনো পদে যেতে পারে বৃহস্পতি যদি পুনর্বসু নক্ষত্রে থাকে। শুক্র পুনর্বসু নক্ষত্রে থাকলে আবার ভালো নয়, বিবাহিত জীবন সুখে রয় না। পুনর্বসু কথাটা এসছে পুনরায় বিবাহ। আচ্ছা, সেই জন্য প্রথম বিয়ে পুনর্বসু নক্ষত্রে শুক্র যদি থাকে দুটো বিয়ে নির্দেশ করে, তার প্রথম বিয়ে কিন্তু সুখের হয় না। শনি পুনর্বসু নক্ষত্রে থাকলে জীবনে হঠাৎ প্রচুর টাকা রোজগার করবে, আবার তার সব কিছু শেষ হয়ে যাবে, হঠাৎ উত্থান হঠাৎ পতন। এদের শেয়ার বা লটারিতে প্রচুর নেশা থাকে, ষাটটা জুয়া, শেয়ার, লটারি ইত্যাদিতে শনি যদি পুনর্বসু নক্ষত্রে থাকে প্রত্যেক দিন একটা করে লটারি টিকিট কাটবে, এই বুঝি লাগলো দশ। কিন্তু মেন ব্যাপার হচ্ছে শনি পুনর্বসু নক্ষত্রে থাকলে 10,000 টাকা পাবে তো 1,00,000 টাকা ওই লটারির টিকিট আর শেয়ার কাটতে কাটতে বেরিয়ে যাবে। মনে কর 10,000 পাচ্ছে, 20,000 পাচ্ছে, তার লোভ যাচ্ছে এই বুঝি 1 কোটি পাবো। করতে করতে দেখা যাচ্ছে তার যে টাকা যে টাকা সে, এটা শেয়ার মার্কেটের ক্ষেত্রে হতে পারে। ওই জন্য শনি পুনর্বসু নক্ষত্রে থাকলে শেয়ার মার্কেট বা লটারি সেই সমস্ত জায়গায় খুব সাবধানতা অবলম্বন করতে হয়। রাহু পুনর্বসু নক্ষত্রে থাকা খুব ভালো, সরকারি চাকরি দেয়, ভালো গণিতজ্ঞ করায়, ভালো লেখক করায় যদি রাহু যদি পুনর্বসু নক্ষত্রে থাকে। আর কেতু পুনর্বসু নক্ষত্রে ভালো নয়, ডিপ্রেশন দেয়, সুইসাইড করার টেন্ডেন্সি দেয়, অল্প বয়সে হার্ট অ্যাটাক হতে পারে, নার্ভাস ব্রেকডাউন, অ্যাকিউট নার্ভের প্রবলেম কেতু যদি পুনর্বসু নক্ষত্রে যদি খারাপ থাকে তা সেটা কিন্তু হতে পারে। এবং কেতু যদি পুনর্বসু নক্ষত্রে থাকে ফ্র্যাকচার, অ্যাক্সিডেন্টে হাত পায়ে ফ্র্যাকচার, হাড় ভেঙে যাওয়া, এই আলোচনা তো চলতেই থাকবে। আর গোপাল, তার অনুষ্ঠান মানে কিন্তু প্রতি মুহূর্তে প্রতিটা শব্দ এবং প্রতিটা অক্ষরে কিন্তু অনেক কিছুই শেখা। ধন্যবাদ দাদা, একটা মানুষকে বলতে হয়। একদমই, আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।